নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নানা রকম টপিংস দিয়ে, ডিফারেন্ট টাইপস অফ টপিংস দিয়ে আইসক্রিম বানানো কিভাবে যায়, তাহলে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। প্রথমে আমি আইসক্রিম বানাবার জন্য এইখানে নিয়েছি একটা বোল, আর সেই বোলে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি। দেখুন, আমি এখানে দুটো ফ্রেশ ক্রিম ইউজ করব, ব্যবহার করছি। তারপর দুটো ফ্রেশ ক্রিম এখানে বোলটাতে আমি ঢেলে নেব, আর স্পুন দিয়ে বা আপনারা ব্লেন্ডারও ইউজ করতে পারেন, ইলেকট্রিক ব্লেন্ডার। আমি এটা স্পুন দিয়ে ইচ্ছে করে করেছি। স্পুন দিয়ে করলে 20 থেকে 25 মিনিট জাস্ট এইভাবে নাড়া দিতে হবে, মানে স্পুনটা দিয়ে আমাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি, দেখুন, এই ফ্রেশ ক্রিমটা যখন 20 থেকে 25 মিনিট ব্লেন্ড হয়ে যাবে ভালো করে, তখন একটা স্মুথনেস আসবে। দেখুন, এইভাবে সুন্দর করে ক্লক ওয়াইজ করবো। তারপর আস্তে আস্তে করে যখন এটা পুরোপুরি ফুললি ব্লেন্ড হবে, দেখুন এইভাবে আমার লাগবে দেখতে। আরেকটু আবার ব্লেন্ড করতে 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 আমার একদম স্মুথনেস চলে আসবে, তখন আমি মিল্ক মেড রেখেছি এখানে, মিল্ক মেডটা ওর মধ্যে মিশিয়ে দেব। আমি এখানে দুটো ফ্রেশ ক্রিমের জন্য একটা ফুল মিল্ক মেড নিয়েছি। তারপর মিল্ক মেডটা দেওয়ার পর আমি আবার এটা ভালো করে নাড়ব। আপনারা চাইলে এখানে কিন্তু ইলেকট্রিক ব্লেন্ডারও ইউজ করতে পারেন। তারপর আমি ভালো করে এটা স্পুন দিয়ে ব্লেন্ড করে আমি একটা বোলে নিয়ে নিলাম, কাঁচের বোলে। তারপর এখানে আমি সুন্দর করে রেখেছি, দেখুন, একটু ভ্যানিলা এসেন্স দেব, 1 টিস্পুন, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তারপর নাড়া দিয়ে ক্লিনিং ফয়েলে র্যাপ করে দেব, বা কোনো কিছু এয়ারটাইট আপনারা কন্টেনারেও রাখতে পারেন। আমি ক্লিনিং ফয়েল দিলাম, কারণ হচ্ছে যাতে কি না ময়েশ্চারটা ভেতরে না জমে যায় বা জল জল না কেটে যায়, পুরো এয়ারটাইট হয়ে যেন থাকে। তারপর ওইটা আমি ফ্রিজারে 3-4 ঘন্টা রাখার পর দেখুন এইভাবে হয়েছে। তখন আমি আরেকবার আইস ক্রিস্টালগুলো যাতে চলে যায় আমি আবার এটা নাড়ব। এটা আমি পুরো আইস ক্রিস্টালগুলো ভেঙে দিলাম সুন্দরভাবে। তারপর আইসক্রিমটা আবার 16 ঘন্টার জন্য বা 12 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিলাম। তারপর আইসক্রিমটা বার করে দেখুন এইভাবে আমি সাজাচ্ছি একটা কিউই দিয়ে, টপিংস দিয়ে। আর এইভাবে করে কেটে কেটে সুন্দর করে দারুণ টেস্ট লাগে, আর আর একটা টুটি ফুটি দিয়ে। আর এইভাবেই আমি করেছি নানা রকম টপিংস দিয়ে, দেখুন আইসক্রিমটা কেমন লাগে। আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।